সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো, তাই না? গতকাল তোমাদের সঙ্গে রাজশাহী বিভাগীয় অনলাইন স্কুলে তোমার সঙ্গে কথা বলেছিলাম, আজকে আবার এসেছি তোমাদের সামনে। আমি রতন কুমার বসা, সহকারী শিক্ষক, এবং তোমাদের যেটা সবচেয়ে বেশি সমস্যা করে WS কোশ্চেন নিয়ে, যে কোশ্চেনের নয় নম্বর কোশ্চেনে থাকে 3, 4, এবং 5 এর জন্য। প্রথমে তোমার ধন্যবাদ জানাই, তোমরা সকালে বাড়িতে আছো, তাই না? সকালে যে যে আমাদের বাসায় আছো, বাসায় পড়াশোনা করছো অথবা খেলছো, কিন্তু বাইরে বের হবে না। নিয়মিত হাত পরিষ্কার করবে, নিজেকে পরিষ্কার রাখবে, জামা কাপড় পরিষ্কার রাখবে। আমরা চলো, আমরা আজকে WS কোশ্চেনের প্রথম ধাপে আমরা কিছু বিষয় শিখি, তাই না? প্রথমে আমরা একটা বাক্য লিখি, আই গো টু হোম। আমরা বাক্যটা লিখলাম, দেখতে পাচ্ছ সবাই? তোমার দেখা যাচ্ছে না, তাই না? ওইখানে দেখতে একটু সমস্যা হচ্ছে, কারণ ওখানে আলো আছে। এবং মুছে আবার লিখলাম নতুন করে, আই গো টু হোম, আই গো টু হোম। আচ্ছা, এটা আমাদের সাধারণ বাক্য, তাই না? এখানে তোমাকে দেওয়া আছে, এই বাক্যটা যে দাগ দেওয়া থাকে, এই দাগ দেওয়া অংশে, এই দাগ দেওয়া অংশ দিয়ে আমাকে WS কোশ্চেন করতে হবে। প্রথমে আমরা WS যাচ্ছি না, তা আমরা একটু এটাকে ইন্টারোগেটিভ করে দিই, মানে প্রশ্নবোধক করলে আমাদের কি আসে। আমি যদি এই বাক্যটাকে প্রশ্নবোধক করি তাহলে কি হবে, যদি এই বাক্যটাকে আমরা প্রশ্নবোধক করি তাহলে কি হবে আমরা দেখি। আমরা জানি যে বাক্য প্রশ্নবোধক করতে প্রথমে কি আনতে হয়, হেল্পিং ভার্বটা নিয়ে আসতে হয়, তাই না? যে সাহায্যের ভার থাকে সে সাহায্যের ভার গুলো নিয়ে আসতে হয়। কিন্তু এখানে কি কোনো সাহায্যের ভার আছে? এখানে কোনো কিন্তু সাহায্যের ভার আছে নাই, তাই না? আমরা দেখতে পাচ্ছি প্রথমে এটা কি, এটা সাবজেক্ট, তারপর একটা ভার, তারপর একটা অবজেক্ট বা এক্সটেনশন। দেখো, সাবজেক্ট আছে, ভার আছে, অবজেক্ট বা এক্সটেনশন আছে। তাহলে এটাকে আমি যদি ইন্টারগ্রেট করতে চাই তাহলে আমাকে কিভাবে করতে হবে? প্রথমে আমাকে হেল্পিং ভারটা নিয়ে আসতে হবে। যদি কোথাও কোনো হেল্পিং ভার না থাকে তাহলে আমাদের কি ধারণ করতে হয়, তার জন্য কি আছে আমরা আগে তার আগে দেখে নিই। আচ্ছা, হেল্পিং ভার গুলো কি জানা আছে তোমাদের? আমরা একটা বাক্য দেখি, বাক্যের মধ্যে আমরা কোনটা হেল্পিং ভার্সটা কিভাবে বলবো, তাই না? যদি বা অক্সিলারি ভার বলছি আমরা এটাকে, হেল্পিং ভার বা অক্সিলারি ভার, ঠিকই এম ইজ আর, আরো এরকম আছে, গতকাল দেখেছিলাম আমরা ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, এরকম আছে, তাই না? আরো আছে, কি আছে, শ্যাল বা উইল, হ্যাড। যদিও তোমাদের এই দুটা এই বইয়ে খুব বেশি নাই, কিন্তু এগুলো বেশি আছে। তো আমরা এগুলোকে বলছি অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব।
ঠিক আছে এই এগুলো ছাড়া যদি না থাকে তাহলে আমরা তাকে করার জন্য আর কি অ্যালার্ম লাগবে যেগুলো আমরা ডু বা ডাজ বা ডিড আমরা টেন্স অনুসারে এগুলো ব্যবহার করব গতকাল আমরা একটা ক্লাসে দেখেছিলাম যে আমরা সেখানে ডিড ছিল ব্যবহার করা হোয়াট ডিড তাই না কিন্তু আমাদের যদি এরকম থাকে যে এই কয়েকটার একটা কোথাও নেই তাহলে আমরা এগুলো ধার করার জন্য আমরা ডু ডাজ বা ডিড কে নিয়ে আসবো ঠিক আছে তাহলে আমি আগেই বলেছি আমি একটু সরে লিখছি কারণ সামনে ডব্লিউএস ওয়ার্ডগুলো লিখবো তাই না যদি এটাকে ইন্টারোগেটিভ করতে চাই তাহলে আমাকে যদি কোথাও হেল্পিং ভার্ব এই একটাও না থাকে তাহলে আমাকে এইখান থেকে ধার করতে হবে যেহেতু আয় আছে তাহলে আমরা ডু ডু ব্যবহার করবো তারপর কি সাবজেক্ট আই গো এখন খেয়াল করে দেখো আমি এই বাক্যটাকে ইন্টারোগেটিভে রূপান্তর করেছি আমরা এই বাক্যটাকে ইন্টারোগেটিভে রূপান্তর করেছি করতে আমার প্রথম কি করতে হয়েছে একটা সেন্টেন্স কে চিন্তা করতে হয়েছে আই গো টু হোম তাহলে এই বাক্যটাকে ইন্টারোগেট করতে হলে প্রথমে আমাকে হেল্পিং ভার্বটা সামনে নিয়ে আসতে হবে আমাকে সামনে নিয়ে আসতে হবে তাই না দেখো আবার আবার খেয়াল করো আমি এই বাক্যটাকে যদি ইন্টারোগেট করছি তো আমাকে এখানে কি আছে এখানে কোনো হেল্পিং ভার্ব নাই এগুলো একটাও নাই এগুলো একটাও নাই তাই না তো একটাও না থাকলে তো সেক্ষেত্রে আমাকে একটা ওইখানে ধার করে নিতে হবে এখান থেকে যে কোনো একটা আমি কোনটা নিবো সেটা আমার নির্ভর করবে আমার এখানে বাক্যের প্রথমে কি আছে কোন ধরনের বাক্য আছে কোন টেন্সে আছে আমি টেন্স বলছি না কোন ধরনের বাক্য আছে আমাকে সে টেন্সে আমি আমার সময়ের উপর নির্ভর করবে যদি আমার অতীতকালের অতীতকালের হয় তাহলে আমি ডিড নিতাম কিন্তু আমার এখানে কি আছে বর্তমান কালে আই গো টু হোম একটা সিম্পল সেন্টেন্স দেওয়া আছে এখানে তাই না আচ্ছা আবার দেখে নিচ্ছি তোমরা কে কে সাথে আছো গুড আসলে বলুন তাজুল ইসলাম স্যার নিচে দেখে জন্য আমাকে কে কমেন্ট করছে বা কি দেখছে বা কোন কথা বলছে কিনা সমস্যা হচ্ছে দেখার জন্য মাঝে মাঝে দেখতে হচ্ছে আমাকে ওকে নেক্সট দেখুন তাহলে আমরা এই বাক্যটাকে আমরা এভাবে আগে ইন্টারভিউ করে নিলাম তাই না এবার দেখি আমার কার দাগ দেওয়া আছে কার উপরে টু হোম এটি একটি স্থান স্থান হলে হবে হয়ার যদি আমাকে স্থানের উপর দাগ দেওয়া থাকে একটা জায়গা বা যে কোনো স্থানের উপর দাগ দেওয়া থাকে তখন তার জন্য কি ব্যবহার করব হয়ার ব্যবহার করব তা আমরা এই হয়ারটাকে শুধু সামনে লাগিয়ে দেব এবং যেটা যদি দাগ দেওয়া ছিল সেটা দরকার নেই তো আমার কারণ ওটাই আমি ডাবলাইজ কোশ্চেন করে নিয়েছি তাই না এই বিষয়টা আমি ডাবল এখন দেখো তোমরা এই একটা বাক্য থেকে আমি ডাবল কোশ্চেন করতে কি কি ধাপ করেছি এই যে বিষয়টা প্রথমেই একটা বাক্যে আমাকে দেখতে হবে কোথায় দাগ দেওয়া আছে এরপর আমি এই বাক্যটাকে যদি ইন্টারেটিভ করতে চাই তাহলে আমি কিভাবে লিখব আমি কিভাবে লিখছি তাই না প্রথমে আমরা এর জন্য কি এখানে কোনো হেল্পিং ভার্ব নাই তাহলে ধার করতে হবে ধার করে কি নিলাম ডু ডু নিলাম তারপর সাবজেক্ট কে নিয়ে আসলাম এখানে ভার্ব কে নিয়ে আসলাম এখানে এরপরে
যেটা নিচে দাগ দেওয়া আছে তার জন্য যে ডব্লিউ এস কোশ্চেন যদি স্থান থাকে তাহলে আমরা ডব্লিউ এস কোশ্চেন হোয়ার ব্যবহার করি তাহলে হোয়ারটাকে সামনে নিয়ে আসবো এবং শেষের প্রশ্ন চিহ্ন দিয়ে দিলাম তাহলে আমাদের হয়ে গেল বাক্য থেকে ডব্লিউ এস কোশ্চেন তৈরি করা ঠিক একই রকম আমরা আরো দেখি এটা কি বুঝতে পেরেছো তোমরা বোঝা গেছে তাহলে এবার আমি দাগ দিচ্ছি এটা মুছে দিই তাই না আরেকটা বাক্য লিখি ঠিক আছে He goes to school at 9 a.m. He goes to school at 9 a.m. এবার এই বাক্যটাকে আমরা ডব্লিউএস করব কিন্তু তার জন্য আমাকে তুমি নিজেরা করে ফেলা দেখতে আগে আগে আমি তোমাকে দেখি তুমি কি করছো এখানে দাগ দেওয়া আছে তো তোমরা কি করবে একটু আলাদা না ওইখানে ছিল আই গো তাই না এখানে আছে হি গোজ একটু আলাদা না আলাদা কিভাবে করবো আমরা ইসলাম ইসলামে যে দাগ দেওয়া আছে শুধু একটা বেশি আছে অ্যাট নাইন টাইমটা দেওয়া আছে এখানে তার মানে এইটাকে আমি যদি করতে চাই তার জন্য আমরা কিভাবে করবো আবার দেখি প্রথমে কি করবো আমরা কি দেখবো প্রথমে লক্ষ্য রাখতে হবে কোথায় যে অবজারভ ভার্ব কি আছে অবজারভ ভার্ব কি আছে আছে কোথাও নেই তাই না যদি না থাকে তাহলে ধার করতে হবে এবার আমি ধার করে কোনটা নেব ডু নাকি ডাজ নাকি ডিড ডু নাকি ডাজ নাকি ডিড এটা নির্ভর করবে এখানে সাবজেক্ট কি আছে এই ডু বসে যখন আই ইউ এবং অ্যাটের অধিক নাম ডাজ বসে হি শি একটি নাম ডিড বসে ফার্স্ট ফর্মে আবার বলছি দেখো যখন ডু বসছে আমি আই ছিল তার জন্য ডু ব্যবহার করেছিলাম তাই না যদি হি সি বা একটি নাম থাকে যদি সাবজেক্ট সাবজেক্ট যদি হি সি বা একটি নাম থাকে তাহলে আমরা ধার করব ডাজ কি ধার করব ডাজ ধার করব রাইট রাইট থ্যাংক ইউ তাহলে আমরা এর জন্য কি নেব সামনে ফাঁকা রাখছি কারণ আমি সামনে এই ডাবল এস কোশ্চেনের জন্য এটা দিলে কোনটা বসবে সেটা বসাবো কিন্তু সেটা পরে আমি আগে ইন্ট্রোডিউস করে নিই তাহলে ডাজ হি এবার এই ভার্বটা বসবে এখানে কিন্তু ইএস টা বাদ যাবে কারণ ইএস টা এখানে চলে আসছে আমি ভার্বটাকে ডাজ হি গো ডাজ হি গো এবার আমরা এটাকে স্থান হলে আমরা কি বলেছি হয়ার বসে তার আমরা সামনে হয়ার লাগিয়ে দিব হয়ার ডাজ হি গো এবার যারা বাকি আছে তাহলে
এখন দেখো হি গোজ টু স্কুল এট 9 AM আমি টু স্কুলের নিচে দাগ ছিল এটাকে ডাব্লিউএস করতে যে আমি হোয়ার ডাজ হি গো এট 9 AM এটাকে করলাম কিভাবে প্রথমে কি কাজ করেছি আবার ধাপগুলো বলছি প্রথম আমাকে ইন্টারগেট করার জন্য যে ধাপগুলো অনুসরণ করতে হয় সেটাকে আমাকে করে নিতে হবে এবং তারপরে ইন্টারগেট থেকে আমার ইন্টারগেট যাওয়ার পর এবার আমাকে ডাবল স্কোয়ারটা কি আছে ডাবল এটা হচ্ছে ডাবল স্কোয়ার স্থানের জন্য ডাবল স্কোয়ার হয় আমি হয়টাকে শুধু সামনে বসিয়ে দিলেই তাহলে আমাদের ডাবল স্কোয়ার তৈরি করা সহজ হবে আমরা এই পদ্ধতিতে যে কোনো বাক্যকে আমরা ডাবল স্কোয়ার করা সহজে করতে পারি অন্য অনেক ভাবে আমি প্রথমে আমি হয়টাকে যেন বসাতে পারতাম আমি বলছি না আমি বলছি প্রথমে আমরা এটাকে সহজ করে নিই ঝামেলা না করে আমরা ঝামেলা না করে খুব সহজে যে কাজটা করতে পারবো তাহলে আমাদের জন্য সহজ হবে তাই না তাহলে আমি এখানে কি বলেছিলাম আই বা ইউ থাকলে হবে বা একাধিক নাম থাকলে হবে ডু ডাজ কখন হবে হি বা সি বা একটি নাম হলে ডাজ হবে তাই না তাহলে এবার তোমাদেরকে আবার দিয়ে দিচ্ছি আমি বুঝে দেবো ওকে চলে আসছি নাম অনিল গোস টু মার্কেট এবার তোমাদেরকে বলছি যদি এইখানে থাকে তাহলে কিভাবে করতে পারবো প্রথম ভাবে আমরা কি করবো বড় চিন্তা সবাই চিন্তা করো একটু যে এই আমি এই একটা বাক্য দিয়েছি যাকে ডাবল এস কোশ্চেন আমার পরীক্ষা আসে এটা 9 নম্বর কোশ্চেনে এবং 5টা করতে হয় 5টা করলে 10 মার্ক থাকে যদি আমরা সঠিকভাবে করতে পারি সঠিক সবকিছু ব্যবহার করতে পারি তাহলে আমরা 10 মার্ক পাবো এখান থেকে আমাদের জন্য এবং আমরাও একটা বিষয় সহজে পড়ে নিতে পারবো যদিও তোমাদের এগুলো আপার ক্লাসে যাওয়ার পর 6-7 এ যাওয়ার পর এগুলো প্রয়োজনীয় হয়ে যাবে কারণ তখন তোমাকে পরিবর্তন করতে হবে আমরা এখন থেকে আস্তে আস্তে শিখে যাবো আমরা যদি অল্প অল্প করে শিখি তাহলে একটা গাছ তো একবারে বড় হয় না একটা গাছ বড় হতে অনেক সময় লাগে তাই না তো প্রথমে আমরা তো বলি আবার এবার নাম কয়টা আছে দেখতে হবে অনিম একটা নাম তাই না আমরা এদিকে আসছি আবার অনিম একটা নাম গোজ আছে আর কি আছে টু মার্কেট টু মার্কেট নিচে দাগ দেওয়া আছে তার টু মার্কেট নিচে দাগ দেওয়া থাকে সেটা কি স্থান আমি আজকে স্থানটাই বোঝাচ্ছি তোমাদের জন্য অন্যগুলো আবার আলোচনা করব আগামী ক্লাসে আগামী কাল আছে আগামী ক্লাস আমি এই সময় নেব আগামী ক্লাসে আবার এই বিষয়টা নিয়ে আলোচনা করব তখন আরো অন্য বিষয়গুলো থাকবে আর অনেকগুলো বিষয় আছে সেগুলো থাকবে অরিম গোস টু মার্কেট টু মার্কেট নিচে দাগ দেওয়া আছে টু মার্কেট আছে স্থান তাহলে স্থান হলে তাহলে আমরা কি হয়ার বসাবো আমরা ওদিকে না যাচ্ছি আগে প্রথমে যাই এই বাক্যটাকে ইন্টারগেটিভ করতে গিয়ে আমরা প্রথমে কি করতে হবে এই বাক্যটাকে যদি ইন্টারগেটিভ করি তাহলে কি করব আমরা প্রথমে অক্সিলারি ভার্বকে ব্যবহার করব যদি এগুলো না থাকে তাহলে এটা নিয়ে আসবো দেখা কি বসবে ডু নাকি ডাজ নাকি ডি বসবে গোজ আছে অনিম আছে একটা নাম আছে তাহলে ডাজ বসছে আমরা মিলাই নেব যুক্তি দিয়ে মিলাই নেব অনিম একটা নাম থেকে ডাজ বসে তাহলে আমরা প্রথমে ডাজ নিয়ে নেব তারপরে অনিম নাম নামের প্রথম অক্ষর বড় হাতে নামের প্রথম অক্ষর সবসময় বড় হাতে হয় গো এখানে ইয়েস দেখলাম না কেন আমি এখানে শুধু গো দেখলাম এখানে ইয়েস দেখলাম না কারণ এই ইয়েসটা এইখানে চলে আসছে আর শুধুমাত্র সিম্পল ফর্মটা ওইখানে যে বসেছে তাই না এবার এটার জন্য যে ডাব্লিউ এস ওয়ার্ড হয়ার হয়ারটাকে আবার সামনে নিচ্ছি
শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন না দাও তাহলে বাক্যটা পরিপূর্ণ বাক্য হবে না এবং সেই বাক্যের জন্য নাম্বার পাওয়া যাবে না। আমাকে অবশ্যই কোশ্চেন মার্কটা দিতে হবে। এরপরে তাহলে আমাদের কি হলো, হোয়ার ডাজ অনিল গো, আমরা প্রথমে দেখলাম আই দিয়ে ব্যবহার করে, আই ব্যবহার দেখেছি, ভি এর ব্যবহার দেখেছি, একটা নামের ব্যবহার দেখেছি, তাই না? আরেকটু দেখি, আমার বাক্যটা কি হচ্ছে, হি ওয়েন্ট টু হোম। এবার আছে কোন ফর্ম, এবার আছে আমাদের পাস্টে আছে, তাহলে আমাকে এইটা নিয়ে চিন্তা করতে হবে। তাহলে আমাকে প্রথমে আবার দেখছি আমার এই এই ভার্বটা কোন ফর্মে আছে না মাথায় রাখতে হবে। যদি পাস্ট ফর্মে থাকে অতীত কালের, সে বাড়ি গিয়েছিল, তোমার সে আগে গিয়েছিল না, এইটাকে যখন হয় তখন সেগুলি পাস্ট ফর্ম, তা আমরা তার জন্য ডিড ব্যবহার করব। আবার সে আগে নিয়ম, ডিড হি এবং ওয়েন্ট এর যে মূল যেটা সেটা বলবে গো, এবং এর ফর্মের জন্য হয়। এবার দেখো দেখি, আমরা তিনটা জিনিস তৈরি করলাম, তিনটা চারটা করলাম, প্রথমে আই দিয়ে করেছি, তারপর হি দিয়ে করেছি, তারপর একটা নাম দিয়ে করেছি, এবার হি দিয়ে আছে কিন্তু দাস না বসে ডি বসলো, কারণ এটা পাস্ট ফর্মে আছে, বাক্যটা একটু আলাদা, বাক্যটা একটু আলাদা না, হি থাকলে আমরা জানি ডাস বসে, ডাস বলেছি, কিন্তু যদি সেটা মাত্র আমাদের বর্তমান সময়ে কোনো বলা হয় তখন সেক্ষেত্রে বসবে, যদি অতীত কালের কোনো ঘটনা মানে আগে হয়ে গেছে, যে বাক্যটা আগে হয়ে গেছে বোঝাচ্ছে, তখন তার জন্য আমাদের ডিড ব্যবহার করতে হবে। তারপর প্রথমে ডাব্লিউএস ওয়ার না থাকার জন্য ডিড নিয়েছি, তাই না? ডিড নেওয়ার পর আবার আমাকে দেখতে হবে যে এখানে কি আছে, হি সাবজেক্ট বসিয়েছি, এবার ওয়েন্ট যেটা, ওয়েন্টটা মূল ভার্ব হিসেবে নিয়ে আসেছি, এবং শেষে একমের জন্য আমরা হোয়ার ব্যবহার করেছি এবং শেষে প্রশ্ন চিহ্ন দিয়েছি। আমি কি বলতে পারলাম, তাই না? সবাই বুঝতে পেরেছো তো? আবার দেখতে হবে, তাই না? বারবার দেখতে হবে তোমাদের হিসাব নিয়মগুলো, বারবার দেখতে হবে কোন নামে করছি, কিভাবে করছি, সবসময় মাথায় রাখতে হবে, সব সময় তোমাদের মাথায় রাখতে হবে যে আমি কিভাবে করব। যদি ওই চিন্তা করে আমরা ইয়ে করি যে আমি পারছি না, তাহলে পারবে না, কিন্তু যদি মনে করো, নিজেকে মনে সাহস দাও আমি পারবো, তাহলে তুমি পারবে। যদি মনে সাহস দাও আমি পারবো, তাহলে পারবে। যদি বলো আমি পারছি না, তাহলে পারবো না, তাই না? আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি পারবো, আমি নিয়মগুলো জানি, ওই নিয়মগুলো ব্যবহার করি, ঠিক আছে? আরেকটা দেখি এবার, আই রোট a letter sorry
sorry. এবার একটু আলাদা এর আগে আমরা আলোচনা করেছিলাম স্থান হলে হয় আর হয় আমি দাগ দিয়েছি এইখানে আচ্ছা একবারে মানে ওই অত কঠিনে না যায় আর রাই এডিটর সরি ঠিক করে নাও সবাই দুঃখিত আমরা আই রাই এডিটর লিখছি এটা কি আসলে লেটারটা কি চিঠি না চিঠি না একটা চিঠি লিখলে চিঠিটা কি আসলে আমরা কি বলবো বলো দেখি আমরা এর আগে যেটা দাগ দেওয়া ছিল সেটা ছিল স্থানকে নির্দেশ করে কিন্তু এটা কি বস্তু বস্তু না হ্যাঁ বস্তু বস্তু হলে ওয়ার্ড ব্যবহার করা হয় যদি বস্তু হয় আমরা হোয়াট ব্যবহার করব ঠিক আছে তাহলে এবার আমরা কিভাবে লিখবো সামনে আই আছে রাইট আছে প্রেজেন্ট ফর্মে আছে আই রাইট এ লেটার তাহলে আই থেকে আমরা কোনটা ব্যবহার করব আবার বলছি আই থেকে কোনটা ব্যবহার করব এখানে কি দেখেছিলাম ডু তারপর সাবজেক্ট আই তারপরে এবার এটার জন্য কি ব্যবহার করেছি হোয়াট হয়ে গেল না খুব সহজে আমাদের অত চিন্তা করার দরকার নেই অত কঠিন করে চিন্তা করার দরকার নাই আমাকে প্রথমে দেখতে হবে সাবজেক্ট কি আছে ভার্ব কি আছে ভার্ব কোনটাতে আছে ভার্ব কি বর্তমান সময় আছে নাকি পাস্ট ফর্মে আছে এই দুটোটা চিন্তা করে আমাকে প্রথমে আগে প্রথমে আমি এই অংশটুকু করবো যদি এটা চর্চা করতেই থাকো বারবার এই বিষয়গুলো তাহলে এক সময় তোমাদের খুব সহজে হয়ে যাবে যেটা তোমরা খুব সহজেই কাজগুলো শেষ করবে তাহলে বুঝতে পারছি এবার ধন্যবাদ তাহলে আমি কিছু কাজ দিই তোমাদের তাই না তোমাদের কাজ দিই বাড়ির কাজ দিই যেটা তোমরা করে নিয়ে আসবে আমার সময় বেশি নেই আর 3 মিনিট আছে তোমাদের সঙ্গে আমি তোমাদের বাড়ির কাজ দিয়ে দিই ওকে হি রাইট অন হিজ খাতা সরি হি রাইটস অন হিজ খাতা নাম্বার 1 নাম্বার 2 দেই আলিয়া তারপরে হি রাইটস অন হিজ খাতা একটা থেকে দিয়ে আর দিতে না আচ্ছা আই রাইট অন মাই খাতা Alia goes to office. তোমাদের খুব বেশি না
খুব বেশি পরিমাণ না মাত্র তিনটা দিলাম তোমাদের হোমওয়ার্কের জন্য আই রাইটস অন হিজ খাতা হি রাইটস অন হিজ খাতা আই রাইট অন মাই খাতা আলিয়া গোস টু অফিস এই তিনটা তোমরা শুধু ভাষা প্র্যাকটিস করবে এরপর আরো দিব তোমাদের বাড়ির কাজ যেগুলো তোমাদের বইয়ে আছে সেখানে বাক্য দিয়ে দেব যে বাক্যগুলো তোমরা খুব সহজেই ডাব্লিউএস ওয়ার্ড তৈরি করতে পারবে ঠিক আছে তো আজকের মতো এটুকুই আগামীকাল তোমাদের সঙ্গে আবার দেখা হবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে তুলে নিয়েছে সবাই আমি শুনে যাচ্ছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে বাসায় থাকবে ধন্যবাদ ধন্যবাদ তোমাদের আমাদের সঙ্গে থাকার জন্য আর যদি ভালো লাগে তোমাদের অবশ্যই সকলকে জানাবে যে রাজশাহী বিভাগীয় অনলাইন ক্লাস যেখানে চলছে সেখানে আমরা ক্লাসগুলো করতে পারি ধন্যবাদ তোমাদের